2009-এ আয়লা, 2020-তে আমফান, 21-এ ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড় আসে, তছনছ করে দেয় দক্ষিণবঙ্গের উপকূল এলাকা। নামখানা ব্লকের নারায়ণগঞ্জ প্রতিটা ঘূর্ণিঝড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই মোহনা তীরবর্তী এলাকা। বাঁধ ভেঙে জল ঢুকে ভেসে গেছে একের পর এক গ্রাম। আর ইয়াসে যে শুধু বাঁধ ভেঙেছে তাই নয়, জলের তোরে গলে গেছে মাটি, ভেঙে পড়েছে বাঁশের স্ট্রাকচার। নারায়ণগঞ্জে 3 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের এই অবস্থা। সামনেই অমাবস্যার কটাল, ফের গ্রামে জল ঢোকার আশঙ্কা। এবার আর মাটি বাঁশ দিয়ে বাঁধ নয়, এবার একটা পাকাপাকি সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা। আমপানে বাঁধটা ভেঙে মাটির সঙ্গে মিশে গেছিল, 3 ফুট বাঁশ দিয়ে বাঁধটা করেছিল, তার সেও ভেঙে চুরমার হয়ে গেল। তারপরে আবার বন্যা এলো, আবার ভেঙে গেল। গ্রামবাসী সবাই এখন এখানে ওখানে ঘুরছে, কোথাও থাকার জায়গা পাচ্ছে না। আবার এই ভরা কটালে আবার জল ঢুকে যাবে, বারে বারে কাজ হচ্ছে, কোনো সময় কাজ হচ্ছে না। যতক্ষণ না পাকাপোক্ত কাজ হচ্ছে গ্রামবাসী বাঁচতে পারছে না, যতক্ষণ এই কংক্রিটের বাঁধ হচ্ছে ততক্ষণ এই নারায়ণগঞ্জ গ্রামটা থাকবে না। যে কাজটা হয় সেই কাজটা একটা জোড়াতালি ছাড়া কিছু না, যেটা গোদা বাংলা ভাষায় জোড়াতালি। কারণ একটা 4.5 ফুট 5 ফুটের একটা পাইলেন, 6 ইঞ্চি যদি তার থিকনেস মানে গভীরতা হয়, সেখানে 1 বস্তা 2 বস্তা মাটির পাইলেনের কভার যদি করা যায়, সেই পাইলেন কটালের পর কটাল না যাওয়ার আগেই কিন্তু ধসে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী। বিগত দিনে দায় সারা কাজ হয়েছে কিনা এটা খতিয়ে দেখার জন্য আমি নিশ্চিত আমাদের ইঞ্জিনিয়ারদের বলবো। আমি তো এই সবে এসেছি, আমরা চাই কাজটা ঠিকঠাক থাকুক। আগের দিনে যদি সত্যিকারে তাই হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি দুর্নীতির কখনো প্রশ্রয় দেবেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার পন্থা অবলম্বন করবেন। যদি কাজ না হয়ে থাকে সে কাজ আর আবার ওখানে কাজ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমরা করব। আশ্বাস তো মিলেছে, কিন্তু সমস্যা মিটবে তো? প্রকৃতির রুদ্র রূপ দগদগে হয়ে রয়েছে এই মানুষগুলোর মনে। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। কলকাতায় এটিএম প্রতারণার তদন্তে ভিন রাজ্যে গেল পুলিশের 3টি টিম। পুলিশ সূত্রে খবর, হাতে এসেছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ, তা থেকে চেষ্টা চলছে সন্দেহভাজনদের চিহ্নিত করার। প্রতারণার জন্য এটিএম এ কি ডিভাইস ব্যবহার করা হয়েছে উত্তর খুঁজছে পুলিশ। এটিএম এর সামনে দাঁড়িয়ে সাদা জামা কালো টুপি পরা এক ব্যক্তি প্রথমে খুলছেন এটিএম এর সামনের অংশ, তারপর একটি যন্ত্র লাগিয়ে দিচ্ছেন ভিতরে, যার জেরে অক্ষত থাকছে এটিএম। ম্যান ইন দা মিডল অ্যাটাকে উধাও হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। প্রাথমিকভাবে যে বিষয়টা দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হাতিয়ার এখন পুলিশের কাছে। এবং যেটা দেখা যাচ্ছে এই যে এটিএম এর সামনের দিকে যেখানে স্ক্রিন রয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যেটা দেখা যাচ্ছে এই স্ক্রিনের সামনের দিকে যে অংশ সেটা খুলে ফেলা হচ্ছে। ডিভাইসকে ইনস্টল করছে এবং ইনস্টল করার পর এটিএম এর যে সফটওয়্যার সেটাকে তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। কিন্তু কে এই টুপি পরা ব্যক্তি? সিসি ক্যামেরার ফুটেজে সূত্র ধরে তদন্তে কলকাতা পুলিশ। শুক্রবারে দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানা গেল তদন্তকারীদের 3টি দল। পাশাপাশি শহরের এটিএম গুলি পরীক্ষা করেন ফরেন্সিক আধিকারিকরা। তদন্ত চলছে, এখন ডিটেলসে কিছু বলা যাবে না। করেছি, ওখানে সিজার হবে, এক্সামিনেশন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশ সূত্রে খবর, হাতে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ, তা থেকে সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তারা কি ধরনের যন্ত্র ব্যবহার করছে তা দেখা হচ্ছে। গ্যাংটি ভিন রাজ্যের বলে অনুমান। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে গ্রেফতার হওয়া এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, ডুপ্লিকেট চাবি দিয়ে এটিএম খুলে বিশেষ যন্ত্র লাগানো হচ্ছে, তার ফলে এটিএম এর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে, তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এটাই হলো ম্যান ইন দা মিডল অ্যাটাক পদ্ধতি। পুলিশ সূত্রে খবর, 12 থেকে 22 মের মধ্যে মাত্র 11 দিনের মধ্যে কলকাতার 7টি থানা এলাকার 10টি এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে 2 কোটি টাকারও বেশি। পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে এটিএম প্রতারণার অভিযোগে খড়দা থেকে হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে এইসব ঘটনার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।